কি হে ছাত্র কি সরকার নাটকে যা আমারে খুব অপমান করলেন এখন আবার আমার পাশে বসে কেনে মিস্টার দত্ত রাখেন তো ওসব কথা ওগুলো তো নাটকেই হয় বাস্তবে তো আমরা ভাই ভাই তাই না আর অপমান করলেন আমারে আমি টাকার ভাগ লিয়েছি আমি কাজ করছি টাকার ভাগ লিব না হ্যাঁ আপনারা তো জলে কেনে আপনি কি টাকার ভাগ লেওয়ার জন্য আমার পাশে ঘিস ঘিস করতেছেন না না মিস্টার দত্ত আসলে আমি মেয়ের পক্ষে লড়ছি তো আমি সাত্তকী বাবির মতো সৎ লোকের জন্য লড়ছি ইনশাল্লাহ আমি জিতব দেখেন মিস্টার দত্ত আরে রাখেন ম্যাডাম ন্যায় অন্যায় নিয়ে তো আমাদের কাজ তাই না সেটা কে জিতবে পরে দেখা যাবে আপনি ন্যায়ের পক্ষে আমি অন্যায়ের পক্ষে এইটাই তো আমাদের কাজ তাই না টাকা নিলেন কত কন সেটা বলেন আপনি কত টাকা নিলেন সেটা কন মিস্টার দত্ত টাকা আমি সামান্য নিয়েছি আপনার মতো করাপ্টেড মানুষের জন্য সাত্তকী বাবির মতো সৎ লোক মানুষের শাস্তি হতে পারে না তাই না মিস্টার দত্ত গাড়িটা থামান প্লিজ গাড়ি থামান মিস্টার দত্ত আপনি বসে বসে টাকা গুনুন তবে আমার একটা কথা মনে রাখবেন এই কেস সাত্তকী সরকারই জিতবে আর যেদিন জিতবে সেদিন আপনার সাথে আবার দেখা হবে গাড়ি থামে দেন আমি নেমে যাব সুন্দরী উকি তুমি রাগ করো কেন তুমি তো বললাম আমরা ভাই ভাই ঠিক আছে গাড়ি থামাচ্ছি তুমি নাইমা যাও আমি যাই তুমি তো ভাবলা না আমারে আপন ভাই প্রিয় দর্শক আমাদের এই দু উইকুলের যদি আলোচনা ভালো লেগে থাকে তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন আমরা কোনো ভিজিট লিব না আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন প্রিয় বন্ধুরা আমি ভিজিট নিব আপনাদের ভালোবাসা তাই ভালোবেসে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিন আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন